আপন ডাউন শুরু হয়ে যাবে, দেবপক্ষে শুরু। আমাদের ভারতীয়দের জীবনে অনেকগুলো ধাপে আনন্দ ভাগ করা, সেজন্য আমরা খুব লাকি। আমরা আরও একটা বড় আনন্দের অপেক্ষায়, বড় আনন্দের মুখে দুর্গাপুজো। আপাতত যে রেসিপিটা শেখাবো সেটা কিন্তু মহালয়ার জন্য। শেখাবে শেফ দেবাশিস, প্লিজ। হ্যালো হ্যালো, শুরু করবো কুচিনা রাধুনি, পাওয়ার্ড বাই মামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল। সবাইকে নমস্কার। আর রাত পোয়ালেই মহালয়া। আর এই মহালয়ায় আসা মানে যে পূজা আমাদের খুব কাছে এসে গেছে, মানে মায়ের খুব কাছে আমরা এসে গেছি একদম। আর কদিন পরেই পুজো, আর এই পুজোর সময় কি করি আমরা, এমন কিছু কিছু রান্না খাই যেগুলো কিনা অন্যান্য দিনগুলো খাই না, যার জন্যই বড় বড় রেস্তোরাঁয় খুব লাইন পড়ে খাবারের জন্য। আর সেই খাবারটাই আজকে আমরা নিয়ে এসেছি আমাদের রান্নাঘরে। খাবারটা কি জানেন? খাবারটা সচরাচর খাওয়া হয় না, প্রচন্ড ভালো এক খাবারটা, যার নাম হলো মুরগ মাসাল্লাম। আর এই মুরগ মাসাল্লাম করতে কি কি লাগছে একটু বলে দিই। দেশি মুরগির মাংস, সাথে আছে চন্দনের গুঁড়ো ছোটটা, হলুদ গুঁড়ো, কাজু বাটা, চারমগজ বাটা, সেদ্ধ পেঁয়াজ বাটা, ঠিক আছে, আদা বাটা, রসুন বাটা, আর বড় এলাচ, মিষ্টি আতো, গোলাপজল, সেদ্ধটি, ঘি, চিনি, নুন, ঠিক আছে, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর গরম মশলা গুঁড়ো, আর ছাতু, টক দই, আর কিমা। প্রথমে যেটা করব এটাকে ম্যারিনেট করব। ওকে, হ্যাঁ, কিছু না, এটা হালকা একটু জাস্ট চামচ লাগবে না, হ্যাঁ, দুধ তিনটে চামচ, একটুখানি হালকা এটাকে চিরে নেব। দেশি মাংস এর জন্যই বলছি, কারণ দেশি মাংস রান্না করার পর যখন খাওয়া হয় এর হাড়ে কোনো রক্ত থাকে না, যেটা কিনা ব্রয়লার চিকেনে হয়। যখন চু করবি, যখন চু করবে তখন দেখবে রক্ত বেরিয়ে আসছে, ঠিক আছে। এর মধ্যে দেবো আমি একটু নুন, সামান্য হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা একটুখানি ভালো করে তুমি এখানে তেল বসিয়ে দাও। এটাতে, হ্যাঁ, আমরা কুকিং মিডিয়াম ইউজ করছি, হোয়াইট অয়েল, তাই তো? হ্যাঁ, এবং ঘি, হ্যাঁ, ওকে। এবার যেটা আমি হেলদি এন্ড টেস্টি রিফাইন্ড অয়েল কতটা দেবো একটু দেখে নাও। হ্যাঁ, লাগবে, দাও কতটা বলো, দাও বেশ অনেকটাই পড়বে, হ্যাঁ, অনেকটা মতন দাও, ঠিক আছে ঠিক আছে। ওর মধ্যে ঘি দিয়ে দাও চার চামচ, ছোট চামচ, চার চামচ, হ্যাঁ, যেই চামচটা রয়েছে ওর চার চামচ। এবার কি করবো আমি, এটা পেঁয়াজ মিক্স করব, এবার কি করবো আমি এই আনিয়নগুলোকে ফাইনলি চপ করে ফেলবো। আমি কিছু একটু মিস করতে চাই না, কারণ যেরকম আমার দেবাশিস বলেছে পুজোর সময় রেস্টুরেন্টের সামনে ভিড়টা আমি একদমই অ্যাভয়েড করতে চাই, কারণ ওটা মারাত্মক বড় একটা ভিড় এবং প্রচন্ড বিরক্তিকর, এবং তারপরে তুমি জানো না তুমি সময় মতন খেতে পাবে কিনা, ঠিকঠাক খাবার পাবে কিনা। আর একটা জিনিস যেটা আমি বলবো না, যেটা ভিড়ের সময় পুজোতে বা অন্য অকেশনে হোটেলগুলোতে হয়ে থাকে, সেটা বলে কিন্তু সবাই অভ্যস্ত, না আরো অনেক ব্যাপার আছে ওগুলো আমি বলবো না, গ্যাটিস দেয় না, বড় হোটেল গ্যাটিস দেয় না, কিন্তু কিছু কিছু ব্যাপার আছে সেগুলো আমরা একদমই জানি, যেটা বলা যায় না সেটা এরকম অর্ধেকটা বলাও যায় না, হয় আমাদের পুরোটা বলো না আমাদের বলো না, আমরা কি জিজ্ঞেস করতে গেছি? এনিওয়ে, এবার এই কিমাটাকে আমি কিমাটার মধ্যে এটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচো, কিমা আছে 250 গ্রাম, তাতে দুটো ছোট পেঁয়াজ, এতে দেবো আমি জিরে গুঁড়ো, হ্যাঁ, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মশলা, নুন, ঠিক আছে, অল্প আদা, অল্প রসুন, ঠিক আছে, দিয়ে এটা আমি করেছিল, এটা কোথেকে নিয়েছিল, কোথা থেকেও নাই, এখানে একটু কর, গোলাপ জল, এটা আমি এটা ভালো করে মিক্স করব,
থাক, ওটা অফ হয়ে গেলে থাক, গরম না হয়নি। অফ কি করব? অফ করে দাও, আমার যদি মনে হচ্ছে অফ করা দরকার। ওকে, খুব গরম নয় কি? এবার যেটা করব আমি, এটাকে এই ডিমটা দিয়ে কিমাটা দিয়ে সিল করব পুরো মুখটা। তুমি বুঝতে পারছো যে মানে কার্পেটে কি দিয়ে কি হবে, মানে লোকে আবিষ্কারও করেছিল সত্যি কার দিয়েছে ওর ভিতরে, তার মধ্যে ওরই মাংস ওকে দিয়ে স্টাফ করা। এবার এটা অন করে দাও। এবার কি করবো আমি এটা? Yes. Okay. তেল ঘি বেশ গরম গরম ব্যাপার, তার মধ্যে আমাদের গোটা মুরগি সঙ্গে পেটের মধ্যে চিকেন কিমা আর ডিম নিয়ে একেবারে ঢুকে পড়েছে। আর কিছুক্ষণের মধ্যে মুরগ মশলা রেডি হয়ে যাবে। না, এখন একটা গোটা প্রসেস বাকি, এটা গোটা ধাপ বাকি। সেই ধাপটা ঢোকার আগে একটা ছোট্ট ব্রেকও বাকি, ততক্ষণ এটা ভাজা হয়ে যাক। আমরা ফিরে আসছি কুচিনা রাধুনিতে, পাউড বাই মামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল। এটা এখনো হাফ কুক আছে বলে এই ব্লাডটা লেফট ওভার ব্লাডটা বেরোচ্ছে, এখন ফুল কুক হয়ে যাবে তখন এই ব্লাডটা থাকবে না। রাধুনি রাধুনি।